180টা ছবি করেছে। তো আপনার অভিনয় জগৎটা তো সবসময় খলনায়কের, 60% হচ্ছে নেগেটিভ রোল। শুটিং এর সাথে সাথে ঘুরে দেখার সুযোগ পেয়েছি, কেমন লাগছে চাঁদপুরের আকাশ বাতা? ইলিশ খেয়েছেন তো? চমৎকার স্বাদ ছিল, প্রায় দুবেলাই খেয়েছি। এনটিভির দর্শকদেরকে আবারও সুস্বাগতম জানাচ্ছি, আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমাদের সাথে রয়েছেন একজন অত্যন্ত গুণী অভিনেতা, বিশিষ্ট শিল্পী, পশ্চিমবঙ্গের নাম করা একজন অভিনেতা রজতাভ দত্ত, আমরা সবাই যাকে চিনি রনি দা হিসেবে। আমরা আজকে কথা বলবো আপনাদের নিয়ে তার সাথে। কেমন আছেন রনি দা? ভালো আছি, ধন্যবাদ। তো আপনি তো বাংলাদেশের ইলিশের বাড়ি যাকে বলে সেই চাঁদপুরে বেশ কয়েকটা দিন ধরে আপনি, তো কেমন লাগছে চাঁদপুরের আকাশ বাতাস, সেখানকার ইলিশ? হ্যাঁ, এর আগে যতবারই শুটিংয়ে এসেছি বেশিরভাগ সময়ই এসেছি ঢাকা, ওখান থেকে ঘুরে চলে গেছি। এবং যে কোনো জায়গাতেই যা হয়, আমাদের কোথাও শুটিংয়ে যদি যাই তাহলে শুটিংয়ের শিডিউলের আগে আর পরে আবার অন্য জায়গার কাজ থাকে বলে খুব একটা ঘুরে দেখা হয় না। তা চাঁদপুরেই প্রথম, শেকড়ের এত কাছাকাছি এই প্রথম। এবং এর আগে একবার বান্দরবন গেছিলাম, কিন্তু সেটাও মোটামুটি সেটের বাইরে খুব একটা হয়নি। কিন্তু এখানটায় এসেছি যে শুটিংয়ের সাথে সাথে চারদিকটা একটু ঘুরে দেখার সুযোগ পেয়েছি শুটিংয়ের দৌলতেই, খুব ভালো লাগছে। ইলিশ খেয়েছেন তো? কেমন স্বাদ ছিল এখানকার ইলিশের? চমৎকার স্বাদ ছিল, এবং আমি আমার সব প্রিয়জনকে খুব মিস করছিলাম, মানে যারা নাকি খুব ইলিশ প্রিয়। আমার স্ত্রী যেরকম ইলিশ অসম্ভব ভালোবাসেন, তা ইলিশ খেতে খেতে বারবার তাদের মুখ মনে পড়ছিল, এবং ইলিশ খেয়েছি, প্রায় দুবেলাই খেয়েছি। নারীর টান তো ঢাকার সাথে, আমরা জানি যে আপনার মায়ের বাড়ি ঢাকাতে আর বাবার বাড়ি ফরিদপুরে, তো সেই হিসেবে তো আপনারা, আপনি ওই অর্থে তো আমাদেরই সন্তান, তো বা যারা পশ্চিমবঙ্গে রয়েছেন তারা প্রত্যেকেই তো বাংলার সন্তান, কাজেই বারবার করেই এই কথাটা বলা হয়, বিভিন্ন জনই বলেন। এবং সত্যি সত্যি রন্ধ্রে রন্ধ্রে তো জানি, কারণ বিভিন্নভাবে বাংলাদেশের সাথে আমার কর্মজীবনও ওতপ্রোতভাবে জড়িত। আমি দীর্ঘদিন একটা রিয়েলিটি শোয়ে জাজিং করতাম, এবং তাতে প্রচুর বাংলাদেশি প্রতিযোগী আসতো, তারা বন্ধু হয়েছে, এবং তাদের পরিবারের সাথে আমার বন্ধুত্ব এবং আত্মীয়তা সেই অর্থে ক্রমশ বেড়ে উঠেছে। এখনও যখন আসি তারা দেখা করতে আসেন, প্রচুর উপহার নিয়ে আসেন, গল্পগুজব হয়, আমরা খেতে যাই একসাথে, কাজেই সবসময়ই বাংলাদেশ আসার জন্যে মুখিয়ে থাকি। আচ্ছা আচ্ছা, তো বাংলাদেশের অনেকগুলো তো ছবিতে অভিনয় করছেন, তো এটা নিয়ে কততম ছবি? গুনে দেখিনি, খান 15 হবে বোধ হয়। তো বাংলাদেশের দর্শকদের কাছ থেকে আপনি সাড়াটা কেমন? নিশ্চয়ই তো, মানে যেহেতু এখানকার নির্মাতারা আপনাকে টানছেন, তো এটা বোঝাই যাচ্ছে যে দেশের দর্শকরা আপনাকে বেশ ভালোভাবে গ্রহণ করেছে এবং তাদের কাছে আপনি বেশ জনপ্রিয়। তো বাংলাদেশি দর্শকদের বিষয়ে আপনার অভিমতটা কি? এখানে আমার একটা দুর্ভাগ্য যে তাও যেরকম আমি কলকাতায় বসে বা পশ্চিমবঙ্গের বিভিন্ন হলে বসে দর্শকের মধ্যে তাদের ছবিটা কেমন লাগছে সেই রিয়াকশনটা দেখার সুযোগ পেয়েছি, বাংলাদেশে আমার কোনো হলে বসে দর্শকের সাথে ছবি দেখা হয়নি। তো যখন নাকি ছবিগুলোর প্রিমিয়ার হয় তখন আমি সাধারণত কলকাতায় থাকি, সেটা তো শুটিং করে চলে যাওয়ার পরে ওটার জন্য সবসময় আসা হয় না। এবং সত্যি কথা বলতে কি, ঘুরে বেড়ানোও একটু মুশকিল হয়ে যায়, মানে এরকমও হয়েছে আমি 21-এ রয়েছি কিন্তু আমি আমার হোটেলের জানলা দিয়ে দেখতে পাচ্ছি যে উৎসব হচ্ছে, কিন্তু আমি সেখানটায় ঘুরে বেড়াতে পারছি না, ভাষা দিবসে অসম্ভব কষ্ট হচ্ছে। তা সেটা আমাদের মেনে নিতে হয়, এই পেশার প্রচুর ভালো দিক আছে, যেরকম প্রচুর ভালোবাসা পাওয়া যায়, সবসময় মনে হয় যে যোগ্যতার থেকে অনেক বেশি ভালোবাসা পাচ্ছি, এত ভালোবাসা আমার পাওয়ার ছিল না। আবার এগুলো একটা খারাপ দিক যে যারা আমায় ভালোবাসছেন তাদের সবসময় কাছাকাছি চলে যাওয়া যায় না, সবসময় মিশে যাওয়া যায় না, তাদের সাথে গল্পগুজব করা যায় না, ইন্টারঅ্যাক্ট করা যায় না, তা সেটা তো রয়েছেই। কিন্তু প্রাথমিকভাবে ওটা একটা প্রমাণ হিসেবে মনে হয় যে যখন নাকি কোনো একজন যে কোনো শিল্পী সে নাচে, গানে, অভিনয়ে, ছবি আঁকায়, কখনো তার পারদর্শিতা যদি, মানে তার তো কোনো ভৌগোলিক সীমা থাকে না, পৃথিবীর প্রত্যেক প্রান্তে রসগ্রাহী মানুষ রয়েছেন এবং প্রত্যেক প্রান্তে সেই আর্ট ফর্ম পৌঁছে দেওয়ার জন্য। এখন ইউটিউবের যুগে তো আমরা দেখতে পাই যে এই কত, মানে সারা পৃথিবীতে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যাচ্ছে যে কোনো একটা একজন শিল্পীর যার গান বা নাচ আগে হয়তো অনেক দিন তাকে স্ট্রাগল করতে হতো, এখন সেই স্ট্রাগলের ধরনটা বদলেছে, স্ট্রাগল কখনোই যায় না, কিন্তু সে মুহূর্তের মধ্যে হয়তো সারা পৃথিবীর কাছে তার শিল্প নিয়ে পৌঁছে যেতে পারছে। তা আমাকে যে বাংলাদেশের ছবিতে ডাকা হচ্ছে সেটা নিঃসন্দেহে আমার মনে হয় আমার বা আমার মতো বাকি যাদের বেছে নেওয়া হচ্ছে, যাদের ডাকা হচ্ছে, নিশ্চয়ই তাদের
এখানকার ভালোবাসা পাওয়ার একটা অধিকার রয়েছে। আবার এটা তো উল্টো দিক থেকেও সত্যি, বাংলাদেশের অসংখ্য শিল্পী কলকাতায় গিয়ে কাজ করছেন, তাদেরও সেই ভালোবাসা তারা পাচ্ছেন বলেই, তাদের অভিনয় আলাদা একটা কোনো এক্স ফ্যাক্টর রয়েছে বলেই তারা মনে করছেন সেটাকে ব্যবহার করবেন। এবং এই সাংস্কৃতিক যাতায়াতটা তো সারা পৃথিবীতে, এখন পৃথিবী হাতের মুঠোয় চলে এসেছে, কাজেই সবসময় চলতে থাকে। তো 87 সালে আপনার জার্নিটা শুরু হয়েছিল, তো তার আগে তো আপনি একটা জব করতেন এবং সেই অভিনয়ের টানে সেই জবটা ছেড়ে দিলেন। অ্যাকচুয়ালি 87 সালে আমি গ্রাজুয়েশন দিয়ে প্রথম থিয়েটার শুরু করি, আর আমি প্রথম চাকরিটা করি, প্রথম এবং সর্বশেষ চাকরি সেটা কিন্তু 90 সালে, 90 থেকে 93 আমি 3 বছর চাকরি করেছিলাম, অ্যাকাউন্টসের চাকরি, একটা মাল্টিন্যাশনাল একটা কোম্পানিতে, কর্পোরেট কোম্পানিতে আমি অ্যাকাউন্টেন্ট ছিলাম 3 বছর। খুব খারাপ অ্যাকাউন্টেন্ট ছিলাম, মানে সারাক্ষণ মন এইদিকে পড়ে থাকতো বলে অফিসে প্রচুর অশান্তি হতো, এবং আমার প্রতি মুহূর্তে মনে হতো যে এটা আমার জন্য নয়, আমি আর পারছি না। এবার থিয়েটার করি তখনও বেসিক্যালি, কিন্তু পেশাদার মানে চলচ্চিত্র, এবার চলচ্চিত্র তখন অনেক দূরের জগৎ, কিন্তু মানে যেহেতু টেলিভিশনটা তখন এত সহজ হয়নি, এত চ্যানেল আসেনি, ইন্টারনেট তো দূরস্থ, কাজেই বেতারই অনেক দূরের মানুষের কাছে, বেতারের কোনো শিল্পী, চলচ্চিত্রের কোনো শিল্পী দূর আকাশের তারা তারা। তা সেই পেশায় চট করে ঢুকে পড়ার কথা ভাবা যায় না, মন দিয়ে থিয়েটারটা করতাম। এবং এই থিয়েটার করতে করতে যখন চাকরিটা ছেড়ে দিই, তখন মনে হয় আমায় আবার এইরকম কোনো পেশায় যোগ দিতে হবে, নইলে আমি যেটাকে ভালোবাসি সেটাকেই আমার পেশা করে নিতে হবে, তাহলে আমি যে একটা কাজ করছি সেটা বুঝতে পারবো না, আমার খেলায় সারা জীবনটা কেটে যেতে পারার একটা সম্ভাবনা রয়েছে। তা তখন আমি একটু একটু করে, টুকটাক করে বলা যায়, একদম জুনিয়র আর্টিস্টের কাজ শুরু করি, ভিড়ে দৃশ্যে অভিনয় করতাম, কোনো সংলাপ থাকতো না, কোনো ছবিতে হয়তো মুখও দেখা গেল না, পেছন ফিরে দাঁড়িয়ে খবরের খোঁজ করছি রাস্তায়। তা এই করতে করতে তখন দুটো প্রাইভেট চ্যানেল, সরকারি চ্যানেল ছাড়াও টেলিভিশনে আসে, এবং তখন কাজের একটা অন্য ধারা খুলে যেতে থাকে, এবং সেখানটায় একটু একটু করে কাজ করতে করতে একটা কাজ করলাম, সেখানটায় ওই রকমই একটা দৃশ্যের কি একটা এক্সপ্রেশনের কাছ থেকেই মনে হলো নির্ভরযোগ্য, আরেকটা কাজ পেলাম, আরেকটা কাজ পেলাম, এরকমভাবেই তারপরে পরবর্তীকালে কাজ বাড়তে বাড়তে তপন সিনহার একটা ছবিতে প্রথম ব্রেক পেলাম, সেটা 95 সালে, 96তে রিলিজ। তা তারপর থেকে ধরুন 2002 অবধি শুধু সিরিয়াস মেকারদের কাজই করেছি, অপর্ণা সেন, গৌতম ঘোষ, সুভদ্র চৌধুরী, এবং তার ম্যাক্সিমাম ছবি ন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্য বিভিন্ন ডিভিশনে কম্পিটও করেছে। আপনি যেমন পারমিতার একদিনের জন্য আপনি পুরস্কারও পেয়েছেন, BFJ পেয়েছিলাম, আরও অন্যান্য এরকম বেশ কিছু পুরস্কার, আনন্দলোক পুরস্কার পেয়েছেন। কিন্তু তারপরে 2002 আমি প্রথম একটা কমার্শিয়াল ছবি করি, প্রথম একটা মিডিল রোড ফিল্ম করি, এখন মন্ত্রী মহোদয় যিনি ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী, তিনি তখন থিয়েটার করছেন, তার একটা থিয়েটার আমি করছি। মজার ব্যাপার হচ্ছে আমার প্রত্যেকটা ফিল্মের ব্রেক কিন্তু থিয়েটার থেকে এসছে। ব্রাত্য বসু থিয়েটার করছিলাম উইঙ্কি টুইঙ্কি, এবার ব্রাত্য তখন বলে যে আমি একটা স্বপ্ন যে একটা থিয়েটার দিয়েছিল, কি বলুন আপনি যে প্রথম থিয়েটারটা ছিল, আমার প্রথম থিয়েটার কিন্তু স্বপ্নসন্ধানী থেকে নয়, মানে কৌশিক সেনের নির্দেশনায় স্বপ্নসন্ধানী বলে যে দল, সেটা আমার প্রথম থিয়েটার দল নয়, প্রথম থিয়েটার দল হচ্ছে অন্তর্মুখ, সেটা 2-3 বছর বাদে বন্ধ হয়ে যায় বলে আমি সেখান থেকে উষ্ণীকে যাই, উষ্ণীক থেকে যাই স্বপ্নসন্ধানী, তারপর প্রায় গোটা 10-12, তার মানে আজকের যে রজতাভ দত্ত, মানে তাকে জন্মই দিয়েছে থিয়েটার নিশ্চয়ই, এবং এখনও প্রতিনিয়ত ঋদ্ধ করে চলেছে। তার কারণ লকডাউনের আগেও আমি 5টা বিভিন্ন দলে থিয়েটার করতাম, 5টা আলাদা নাটক, এবং সেগুলো প্রত্যেকটাই বেশ হেভি নাটক। আমি দেবেশ চট্টোপাধ্যায়ের সংস্কৃতি বলে একটা দল থেকে তুগলক গিরিশ কর্নাডের বিখ্যাত নাটক, যা প্রায় ভারতীয় সব ভাষায় অনুবাদ করা হয়েছে, তুগলক করতাম, শের আফগান করতাম, লুইজি পিরান্দেলর যেটা অজিতেশ বন্দ্যোপাধ্যায় এক সময় করেছিলেন, এছাড়া সন্দীপন চট্টোপাধ্যায়ের ছোট গল্প থেকে বন্ধের 10 দিন বলে একটা নাটক করতাম, কোরাস বলে একটা দল থেকে, যাই হোক আমি নিজের ফিরিস্তি দেবো না, বরং দৃষ্টিভঙ্গি নিয়ে আমি একটা জায়গায় যাবো, যে স্ট্রাগলের কথা আপনি বলছিলেন, আমরা একটু দর্শকদের জানাতে চাই সেই কষ্টের দিনগুলোর কথা, যেদিন রজতাভ দত্ত এই যে বললো যে আমি খালি খবরের কাগজের পড়ছি, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমার চেহারাও দেখা যেত না, সেই দিনগুলোর কথা কি এখনো মনে হয় আপনার, কিংবা কেমন ছিল সেই দিনগুলো, একটা কতটা কষ্টের ছিল? একটা ব্যাপার বলি আগে, একটা মানুষ যখন কষ্টের মধ্যে দিয়ে যায়, ধরুন প্রত্যেকের কষ্ট আলাদা আলাদা, এবং প্রত্যেকে মনে করে তার কষ্টটাই পৃথিবীর তীব্রতম, কিন্তু আমি না দীর্ঘদিন ধরে একটা সদা আনন্দিত মানুষ, আমি যখন ওই সময়টার মধ্যে দিয়ে গেছি 7 বছর, মনে হয়েছে সময়টা খুব কঠিন, কিন্তু কষ্টটার মধ্যে রয়েছি বলে কষ্টটাকে আলাদা করে বুঝিনি,
ভেবেছি প্রত্যেকটা মানুষ এরকম জীবনই কাটায়। যখন আপনি ক্রমশ আপনার একটা ইভলিউশন হবে, অর্থনৈতিকভাবে হতে পারে, সামাজিক প্রতিষ্ঠার দিক থেকে হতে পারে, প্রত্যেকটা সময় গিয়ে আপনার কষ্ট এবং স্বপ্ন দুটোই বদলে বদলে যাবে। মানে ধরুন যে লোকটা দিন আনে দিন খায়, তার হয়তো চার বেলা খেতে পাওয়াটাই হচ্ছে জীবনের স্বপ্ন। তার কাছে এস্টাবলিশমেন্ট বলতে কালকে খাওয়ার চালটা রয়েছে। আবার আপনার যদি একটা রেগুলার ফ্লাইটে করে বিদেশ যাওয়ার সুযোগ থাকে, আপনার স্বপ্ন হবে ইকোনমি ক্লাস ছেড়ে আপনি কি করে বিজনেস ক্লাসে যাবেন। আবার যখন বিজনেস ক্লাসে চড়ার মতো আপনার ক্ষমতা হবে, বিদেশে আমার এক বন্ধু রয়েছেন, তিনি একটা প্লেন কিনেছেন, এই প্লেনটা কিনে তার বুকের মধ্যে একটা মানে কষ্ট তোলপার খেতেই পারে যে আমি যদি একটা প্রাইভেট জেট কিনতে পারতাম। কাজেই তেমন আকাঙ্ক্ষার তো শেষ নাই, আকাঙ্ক্ষার শেষ নেই, এবং এটা অনেকাংশেই মানুষের মস্তিষ্কে। আমি চিরকাল এবং এখনো খুব অল্পে খুশি একজন মানুষ, খুব সামান্য, মানে এখনো আমি খুব অল্প উপাদানে সন্তুষ্ট হয়ে যেতে পারি। আমার নিজের বেসিক্যালি কিচ্ছু লাগে না, কোনো ব্র্যান্ড আমার দরকার পড়ে না আলাদা করে। আমার নিজে একটুখানি যদি আমি সারাদিন আমার হোটেলে গিয়ে খাবার দরকার নেই, একটু ভালো রান্না যদি পাওয়া যায় সেটা, এবার যদি কোনো বেলা নাও পাই আমার কোনো কমপ্লেন থাকে না। আমরা তো অনেকে অল্পতেই ঘাবড়ে যাই, মুষড়ে পড়ি এই কষ্টের স্ট্রাগলের যে পথগুলোতে, সেই পথটা আপনি কীভাবে পাড়ি দিতেন? আর ওই কষ্টটাকে যদি একটু বিশদভাবে বলেন যে ঠিক কেমনতর ছিল সেই কষ্টটা, যাতে অন্যরা মেলাতে পারে যে না আমাদের ওই কষ্ট থেকে তো রজতাভ উঠে এসছে আমিও পারবো। আমি এক মধ্যবিত্ত পরিবারে মানুষ হয়েছি, ক্লাস নাইনে হঠাৎ করে বাবা মারা যান এবং ওভার নাইট আমি দেখলাম পৃথিবীটা একদম বদলে গেল। মানে তখন এরকম অবস্থাও মনে হয়েছে বা শুনতে হয়েছে বা সম্ভাবনা ছিল যে আমরা হয়তো আমাদের ভাড়া বাড়িটায় আর থাকতে পারবো না, কোনো আত্মীয়র বাড়িতে গিয়ে উঠতে হবে। কাজেই আপনাকে আমি বোঝাতে পারছি, সেক্ষেত্রে এরকমও হয়েছে যে আমি সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠছি, কাজকর্ম নেই তো, ন্যাচারালি চাকরি ছেড়ে দিয়েছি, যাতে আমি ব্রেকফাস্টটা স্কিপ করতে পারি, একদম লাঞ্চ খেতে পারি, বিকেলবেলা খাবার আমার কাছে পয়সা নেই। তা এরকম আর পাঁচজনের যেরকম হয়, খাদ্য নিয়ে কষ্ট, জীবনযাত্রা নিয়ে কষ্ট, এইগুলোর মধ্যেও আমার তখনও প্রত্যেক দিন শুতে যাওয়ার সময় মনে হতো একটা দারুণ দিন কাটালাম, সকালে উঠে মনে হতো একটা দারুণ দিন কাটাব। আমার মনে হতো যে এই প্রত্যেকটা দিন, প্রত্যেকটা কষ্টের মুহূর্ত, যদি সেটাকে কষ্ট বলি, তখন আবারও বলছি কষ্ট বলে বুঝতে পারতাম না, আমাকে কোথাও অভিনেতা হিসাবে ঋদ্ধ করছে। খুব তুলোয় মোড়া একটা জীবন হলে একজন শিল্পীর অনুভব, অনুভূতি এবং জীবন সম্বন্ধে ধারণা কোনোটাই সঠিকভাবে তৈরি হয় না, ওটা সিনেমা দেখে হয় না, ওটা বই পড়ে হয় না, ওটা জীবনের রক্তক্ষরণগুলো দিয়েই বোঝা যায়। এবং আপনি যদি সেই পদগুলো পাড়ি দেন, তখন অভিনেতা হিসেবেই আবার ছোট করে আনি গণ্ডিটা, আপনি পরবর্তীকালে যাদের চরিত্র চিত্রায়ন করবেন তাদের অনেক বেশি ভালো করে বুঝতে পারবেন, দর্শকের দেখে মনে হবে এই লোকটা পাশের বাড়িতে থাকতে পারত। আপনার অভিনয় জগৎটা তো সবসময় খলনায়কের, সেখানে সবচেয়ে খারাপ মানুষ আপনি। কথা বলি, ধরুন আমি 170-180টা ছবি করেছি, তার মধ্যে 60% হচ্ছে নেগেটিভ রোল, খলনায়ক, বাকি 40% অন্য বিভিন্ন ধরনের চরিত্র আমি করেছি। এবং আমার বয়সী যে অভিনেতারা, আমি সেদিক থেকে বলবো আমি খুবই ভাগ্যবান একজন মানুষ যে এত ধরনের চরিত্র করার সুযোগ পেয়েছে। তার কারণ আমি এই দীর্ঘ সময় ধরে টানা থিয়েটার করে গেছি, থিয়েটারে ওই রকমভাবে খলনায়ক থাকে না, অন্যভাবে কেন্দ্রীয় চরিত্র করেছি, ঐতিহাসিক বিরাট মাপের চরিত্র থেকে শুরু করে অপর্ণা সিনেমায় যে নাটক থেকে সোহাগ সেনের অনসম্বল বলে একটা দল থেকে পাপ বলে একটা নাটক করতাম, ব্রেস্টের সেভেন ডেডলি সিন্স অফ পেটি বুর্জোয়ার একটা, ওটা সাত পাতার একটা ইম্প্রোভাইজড একটা নাটক, সেখানটা আমি 13টা চরিত্র করতাম, হ্যাঁ, এবং সবকটাই বিদেশি চরিত্র। এই এত অজস্র চরিত্র করার সুযোগ পেয়েছি। তারপর দীর্ঘদিন আমি সিরিয়াল করেছি, মেগা সিরিয়াল করেছি, টেলিফিল্ম করেছি প্রায় 30টা, সেই প্রত্যেকটা হচ্ছে যারা এখন চলচ্চিত্র মানে নির্দেশক হিসাবে নাম কিনেছেন, এখন নাম করেছেন, তারা তাদের হাত পাকিয়েছেন ওগুলো দিয়ে। কাজেই সেগুলো ছিল একদম চেনাগতের, চেনাধারার বাইরের বিভিন্ন ছবি, যেগুলো লো বাজেটে হতো, সেই দেখে দেখে মানুষ তখন অন্য ধরনের কমার্শিয়াল ছবি থেকে অন্য ধরনের স্বাদ পেতেন। কমার্শিয়াল ছবির ব্যাপারটা হচ্ছে আপনি যখন কোনো ছবিতে একবার সাকসেস পাবেন, আপনাকে সেই চরিত্রে রিপিট করা হতে থাকবে, এটা বাজারের প্রয়োজনে। নায়ককে সেই চরিত্রে রিপিট করা হবে, নায়িকাকে সেই চরিত্রে রিপিট করা হবে, খলনায়ক কমেডিয়ান, খুব ট্র্যাজিক কুইন একজন মা, যাকে দেখলেই মা মনে হবে, যাকে দেখলেই বাবা মনে হবে। এটার কারণটা হচ্ছে
তার যদি পাঁচটা ছবিতে কি দুটো ছবিতে কি দশটা ছবিতে কি ষাটটা ছবিতে সাফল্য থাকে, সে পর্দায় আসার সাথে সাথে আগের ছবিগুলো তাকে যেভাবে দেখেছেন সেই স্মৃতি আপনাকে তার সম্বন্ধে মোটামুটিভাবে তৈরি করে নেবে। আপনার ওই চরিত্র পরিস্ফুটিত করার আগেই সেই চরিত্র সম্বন্ধে একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়ে যাবে, মাইন্ডসেট তৈরি হয়ে যাবে। তো সেই জন্য কমার্শিয়াল ছবি অনেক বেশি পপুলার হয়, কাজেই সেই ছবি অনেক বেশি ব্যবসা পেয়েছে, বারবার লোকে দেখেছে, আর অন্য ধারার ছবিগুলো আমাকে মনের খিদে দিয়েছে। কিন্তু আমি আমার অভিনেতা সেলফটাকে সেখানটায়, এমন অনেক ছবি আছে যেখানটায় আপনার প্রথম ছবি থেকেই আমাকে মেরুদণ্ডহীন ভীতু বলে মনে হবে, এর কষ্টে কাঁদতে ইচ্ছে করবে, কিন্তু সেই ছবিগুলো অত পপুলার নয়। পপুলার সবসময় সেই ছবিটা হয় যাতে অনেকটা করে রসদ ঢালা হচ্ছে, অনেক বেশি টাকার ছবি হচ্ছে, তাতে বিদেশ ভ্রমণ রয়েছে, তাতে স্বপ্নের মতো গান রয়েছে, সুন্দর জামা কাপড় রয়েছে, দামি গাড়ি রয়েছে, এবং যখন নাকি আমরা সারাদিন পরিশ্রম করার পরে বাস্তব থেকে একটু ছুট নিতে চাই, সারাদিন খেলার পরে বাচ্চারা রাত্রিবেলা রূপকথা শুনতে চায়, সেই রূপকথাটাই বড় হয়ে আমরা কমার্শিয়াল ছবিতে দেখতে চাই, যে একজন রাজপুত্র ছিল, এক রাজকন্যা ছিল, এক রাক্ষস এসে রাজকন্যাকে নিয়ে গেল, গদবদা কাহিনী, রাজপুত্র তাকে বন্দী করে নিয়ে এলো। এবং কমার্শিয়াল ছবির ক্ষেত্রে জানবেন পিপল লাইক ক্লিশেস, সবসময় ক্লিশেই হিট করে। তার কারণ ছোটবেলার কথা যদি আবার ভাবেন, ছোটবেলায় একটা বাচ্চা ঠাকুরদাকে বলতো, না ঠাকুরদা তোমার কাছে শুনবো না, ঠাকুমা তুমি বলো, তার মানে গল্প বলাটা ইম্পর্টেন্ট, ওটা দিয়ে একটা ছবি হিট করে। দু নম্বর বলতো, ঠাকুমা ওই গল্পটা বলো তো, ওই যে ব্যঙ্গমা ব্যঙ্গমি, ওই যে তেপান্তরের মাঠ, মানে গল্পটা তার পুরোটা জানা। সে খালি তারপর হলো কি, এটা কতটা সুর লাগিয়ে আপনি বলতে পারছেন, তার উপর আপনার ছবি হিট করবে। তো একটা কথা টালিউড পাড়ায় বলা হয় যে আসলে এটা বলতে হবে যে রজতাভ দত্ত কার সাথে অভিনয় করেনি আপনাকে দিয়ে, এইরকমটা বলা হয়। তো সেই হিসেবে তো আপনি নিজেও একজন গর্বিত যে আপনি অনেক মানুষের সাথে অভিনয় করেছেন, সেই বিষয়ে যদি কিছু বলেন। নিশ্চয়ই সৌভাগ্য হয়েছে আমার প্রচুর মানুষের কাছাকাছি আসার, কিন্তু আবারও বলছি যে গর্বটা অন্যভাবে হয়েছে যে তাদের কাছাকাছি মানুষ হিসেবে চিনলাম। আমি ছোটবেলা থেকে কখনোই না আমার স্টারস্ট্রাকটা কাজ করেনি, যে আমি কখনো কারোর সাথে ছবি তুলে রাখিনি। আমার মনে হচ্ছে দর্শকের কাছে তো ছবি থাকবে যে আমি তার সাথে কাজ করেছি, আমি তার সাথে ছবি তুলি যদি তাহলে কোথাও আমার তার যে এই কথা কোনো একটা জিনিস শেয়ার করেছি যেগুলো আমি কখনো তুলে ধরতে পারবো না, সেই ব্যক্তিটাকে আমি সংকুচিত করে আনবো, সেগুলো আমার মাথায় থাক। মানে পারতপক্ষে আপনি এমনিতেও বিভিন্ন ইউনিট থেকে কখনো বলে যে আপনার যদি পুরনো কোনো ছবি আপনি পান বা বিভিন্ন কারণে, হ্যাঁ আমার কোনো আর্কাইভও নেই, আমি নিজে আমার মনে হয় সারাদিন আমার ছবি তুলে যাওয়া হচ্ছে, আমি নিজে আর আলাদা করে আমার ছবি তুলে কি দেখবো, সেটা ভারী লজ্জার হবে না। কিন্তু এই সময়টা তো আমরা এটাই বলি আমার কার সাথে, যেমন আপনি জাগু জাসুসে অভিনয় করেছেন, হ্যাঁ তো রণবীরের সাথে অভিনয় করেছেন, তো মানুষ তো স্বাভাবিকভাবে চায়। কন্যা তখন খুব ছোট, তার খুব ইচ্ছে ছিল বলে আমি রণবীরকে তখন বলেছিলাম যে আমার মেয়ে তোমার খুব ফ্যান, বললো হ্যাঁ দাও দাও আমি ইয়ে করে দিচ্ছি, ও ওটাকে ইয়ে করে দেখেছে, ন্যাচারালি ছোট মানুষ ওর তখন মনে হয়েছে। রণবীর কাপুর ছাড়াও আমি আরও পাঁচটা ছবিতে অভিনয় করেছি, আমার কোনো হিরোর সাথেও কোনো ছবি নেই, কোনো হিরোইনের সাথেও নেই, তারা প্রত্যেকেই এখন মানে ইন্টারন্যাশনাল ক্ষেত্রে খুব বড়। এই নেই মানে রাখার যে মানসিকতাটা, এটা কি সেই থেকে উৎসাহিত প্রসঙ্গে বললাম, মানে এটার পেছনে আমার কিন্তু কোনো প্রমাণ করার কিছু তাগিদ নেই, কোনো অসম্মান তো নেই, আমি অসম্ভব সম্মান করি তাদের, কিন্তু এটা জাস্ট হয়ে ওঠে না। আমার মনে হয় আমি নিজে তো সারাক্ষণ সেলফি তুলছি না, বা আমি আপনার যদি সেলফি না তুলি যে আপনার সাথে এটা হলো, তাহলে আমি আরেকজনেরই বা তুলবো কেন? আপনি আপনার জায়গায় যখন কাজ করছেন তখন আপনি আপনার কাজটা সম্পূর্ণ মানে মনোযোগ দিয়ে এবং সিনসিয়ারিটি দিয়ে করছেন, উনিও তারটা করছেন, ওনার প্রফেশনের ধরনটা এমন, উনি সেখানটায় সবাই ওনার মুখটা চেনে। আমি আমার মেয়েকে খুব ছোটোবেলা থেকে বলতাম, যা হয় স্টার কিডদের ছোটোবেলা থেকে যখন দেখে যে তাদের বাবাকে ঘিরে একটা অড়া রয়েছে, একটা বৃত্ত রয়েছে, সেটা আমার কখনো মনে হয় যে ছোটদের মানসিকতা খুব একটা ফ্র্যাজাইল মানসিকতা, হয়তো তখন তাদের মনস্তত্ত্বটা গড়ে উঠছে। স্কুলে তাকে বলা হচ্ছে যে টিচাররা যে যদি একটা অটোগ্রাফ নিয়ে আসো, এবং সেগুলোতে কোথাও সে অন্য বাচ্চাদের থেকে তাকে একটু ইম্পর্টেন্ট মনে করতে শুরু করছে, তখন সে খুবই বেবি, ওয়ান টুতে পড়ে। আমি তখন তাকে বলেছিলাম যে তোমার বাড়িতে যে যে কাকুটা দুধ বা কাগজ দিয়ে যায়, তার ছেলে মেয়ের কাছেও কিন্তু সেই বাবাটা হিরো, কারণ সে তার পুরো বাড়িটা চালাচ্ছে। আমার প্রফেশনের ধরনটার জন্য যেহেতু আমার সবাই চেনে, সেই জন্য তোমাকে ওটা বলছে, কিন্তু এইটা একেবারেই তুমি সত্যি বলে ভেবো না, এটা একটা বাবল।
আচ্ছা মিস্টার দত্ত, আরেকটা বিষয় বলা হয় আপনার সম্পর্কে, যে আপনাকে ফোন করলে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি কেমন আছেন, আপনি একটা উত্তর দেন যে আমি তো সবসময় ভালোই আছি। তো এইটার শক্তি পাঠ কোথায়, কোত্থেকে? মানে এইটা সচরাচর তো আমরা একই শব্দ সবাইকে বলতে, ভাই খারাপ আছি, ভাই কষ্টে আছি, নানা রকমভাবে বলি, কিন্তু আপনি এইভাবে বলেন, এই শক্তিটা কোথায় পান? হ্যাঁ, এটার জন্য আমি অনেক বকাও খাই। আমার কাছের বন্ধুরা যারা ততটা বেড়া ভাঙতে পারে না আর কি, তারা আমায় বলেন যে অ্যাকচুয়ালি এটা মিথ্যে বলিস, এটা মিথ্যে সাইনবোর্ড ঝুলিয়ে রাখিস তুই, সবসময় একটা লোক ভালো থাকে কি করে? আমি বললাম উল্টোটা ভাবতো, কারোর সাথে দেখা করলি সে যদি বলে আর বলিস না রে বলে এবার একটা নামতা শুরু করে, সেটা যদি তার জীবনে সত্যি হতে পারে যে লোকটা সবসময় খারাপ থাকে, একটা লোক কেন সবসময় ভালো থাকতে পারবে না? একটা জীবনের মধ্যে অন্য যেগুলো যেগুলো নিয়ে কমপ্লেন করবো না, যে আমার পায়ে একটা অপারেশন হয়েছে, ধরুন আমার কোমরে একটা টাইটেনিয়াম প্লেট বসানো রয়েছে, আমার টোটাল হিপ রিপ্লেসমেন্ট, সেটা নিয়ে আমি 10 বছর ধরে ফাইট এবং অন্যান্য অভিনয় করছি। এবার এইটা যদি আমি সাতকাহন করে বলি, এটা তো আরও লক্ষ কোটি মানুষ রয়েছেন, এমন মানুষ রয়েছেন যার পা নেই একটা, তার কাছে হয়তো আমার মতো হাঁটাটাই একটা জীবনের স্বপ্ন। এমন মানুষ রয়েছেন যে আমি বললাম না রে এই খাবারটা ভালো লাগলো না আজকে দুপুরে কী রান্না হয়েছে, তার কাছে ওই খাবারটাই হয়তো সারা জীবনের স্বপ্ন ছিল যে যদি ওটা খেতে পারতাম। কাজেই আমি যদি সবসময় আমি কী কী পেলাম না সেটা নিয়ে না ভেবে আমি জীবনে কী কী পেয়েছি সেটা নিয়ে ভাবতে থাকি, সারাক্ষণ আমার কৃতজ্ঞতা ডুবে থাকতে ইচ্ছে করবে এই পৃথিবীতে। এবং ওই শুরু থেকে যে আপনি বলছেন আমার ভালো থাকার রহস্য, ওটাই আমার সবসময় মনে হয় যে আমি এই কথাগুলো বলতে পারছি। এমন অনেক মানুষ আছেন যারা সারা জীবন ধরে হয়তো সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলে গেছেন, তারা কথা বলতে পারলেন না, আমি আপনাকে দেখতে পাচ্ছি, কেউ হয়তো দেখতে পান না। তো আপনি তো অসংখ্য চরিত্রে অভিনয় করেছেন, জাজ হিসেবে বিশেষ করে আমাদের দেশে খুব জনপ্রিয় মিরাক্কেলে আপনাকে দেখেছে জাজ হিসেবে, এর বাইরে তো মঞ্চ কাঁপিয়েছেন, তো এত প্ল্যাটফর্মে কোন চরিত্রটা নিয়ে আপনার মধ্যে একটা অভিনয় নিয়ে সন্তুষ্টি কাজ করে, কিংবা কোনো আক্ষেপ আকাঙ্ক্ষা আছে কিনা যে না আমার এখনও আমার সেরাটা দিতে পারিনি, কিংবা আমার কাছ থেকে কেউ নিতে পারিনি, এরকম কিছু? এটা একটা বাধাগতের প্রশ্ন, আমি বাধাগতের উত্তরটাই দিই যে আমি প্রচুর অটোবায়োগ্রাফি পড়েছি পৃথিবীর সব বিখ্যাত অভিনেতাদের, এবং তারা যে ছবিগুলো করে গেছেন, অস্কার পেয়েছেন, মানে নানাভাবে তারা ইতিহাসকে চিড়ে রেখে দিয়েছেন, মানে সেই ছবিগুলো শেলফ লাইফ প্রচুর, যে থিয়েটার করেছেন তাদের নাম এখনও তাদের উপরে রিসার্চ হয়, বই লেখা হয়, তারাও বিভিন্ন সময় আক্ষেপ করে গেছেন যে জীবনে সেরা চরিত্রটা দিতে পারলাম না, আমার কাছ থেকে পাওয়ার ছিল, কাজেই আমি বুঝেছি একটা অভিনেতার ওটা যাওয়ার নয়, কাজেই ওটা নিয়ে কষ্ট পেয়ে লাভ নেই। যদি আমি এখনও আমার স্ট্রাগলই চলতো সেভাবে যে আমি এখনও গুন্ডার 3 নম্বর চামচে করে যাচ্ছি, তাহলে আমার মনে হতো আমি যে চরিত্রগুলো করি তার কোনো একটা পেলে, ওই রকম একটা চরিত্র পেলে এরপরে মরে যাওয়া যায়, কাজে সেইগুলো আমি করছি বলে আমি আবার অন্য কোনো একটা স্বপ্ন দেখব। আমি যেটা আসে সেটা খুব সিনসিয়ারলি করি, আলাদা করে স্বপ্ন দেখি না। 2 নম্বর হচ্ছে, একজন অভিনেতা সবসময় তার কাজ ফিরে দেখতে গেলে মনে হবে সারাক্ষণ বিভিন্ন রকম ভুল ত্রুটি থেকে গেছে, এটা এটা করলে হতো, ওটা করলে হতো, ওটাও একটা কম, মানে শিল্পী কখনো তার আর্ট ফর্ম নিয়ে পুরো সন্তুষ্ট হতে পারে না। আপনি একটা ছবি যদি আপনি পেইন্টার হন সারা জীবন ধরে ঝুলিয়ে রাখলে, আর যদি ওটা কারেক্ট করার জায়গা থাকে সারা জীবন ধরে মনে হবে একটু একটু করে মুছি, এটা একটু ব্রাশ আপ করি। তো সেক্ষেত্রে আমি বারবারই বলি যে অভিনেতাই তো পারে অনেকগুলো জীবন বাঁচতে, বিভিন্ন যে চরিত্র করছি তার মানে সেই চরিত্রগুলো হয়ে আমি বাঁচতে পারছি। তো এই প্রিভিলেজটা আর 5 জন সাধারণ মানুষ পায় না, এই জন্যই এই পেশাটা আলাদা, যে প্রত্যেকটা মানুষের মধ্যেই অনেকগুলো কবি, মানে একজন কবিও থাকে, আবার তার মধ্যে হয়তো একজন পেইড কিলারও রয়েছে, আবার তার মধ্যে হয়তো একজন বিরাট প্রশাসনিক অধিকর্তা রয়েছে। আমরা বাকি 20গুলোকে ছেটে ফ্লাওয়ার শোতে দেওয়ার জন্য যেরকম একটা ফুলকে পুষ্ট হওয়ার জন্য বড় করি, ওটা হচ্ছে আমাদের জীবন। বাকি যে সম্ভাবনার 20গুলোকে আমরা কেটে ফেলেছিলাম, অভিনয় করলে সেই জীবনগুলোই বাঁচা যায়। কাজেই আমি প্রত্যেক দিন যখন নাকি প্রত্যেক ছবি বা লাস্ট, মানে থিয়েটারের লাস্ট শোর পরে লাস্ট দিন মেকআপটা তুলি, আমার মনে হয় এই লোকটার সাথে আর কোনোদিন দেখা হবে না। তো মানুষের তো আমাদের সবারই তো জীবনটার মানে একটা সীমাবদ্ধতা আছে এবং আমাদের চলেও যেতে হবে, তো আপনি কিভাবে নিজেকে, মানে আপনার মৃত্যুর সময়টা আপনি সবসময় মনে হয় না যে কী নিয়ে আপনি চলে যাচ্ছেন, কিংবা কী রেখে যাবেন এবং কোন চরিত্রে আপনি বেঁচে থাকবেন, এরকম কখনো মনে হয়েছে? অনেকগুলো পার্ট রয়েছে, প্রথমটা বলি, আমি যখন চলে যাব তখন যখন আমার ঠোঁটের কোণে হাসি থাকে, আর কি রেখে চলে যাব, ধরুন আমি এমন কিছু মহাকাব্য রচনা করিনি যেগুলো হাজার হাজার বছর ধরে থেকে যাবে। আমার একজন
অভিনেতা হিসাবে মনে হয় প্রাথমিক দায়িত্ব যেটা, যে কোনো অভিনেতা, যে কোনো অভিনেতা হয়তো আমার থেকে সেই চরিত্রটা অনেক বেটার করতে পারত। আমার কাজ হচ্ছে ওই আড়াই ঘন্টার জন্যে দর্শককে ভাবানো যে ওই আড়াই ঘন্টা যাতে তার মনে হয় এই লোকটার থেকে এই চরিত্রটা আর বেটার কেউ করতে পারত না। আমরা কাজ শেষ দিকে চলে এসেছি, আমরা সত্যজিৎ বাবুর ইয়েতে ফিরে যাব। ষাট দশকে ওনার একটা সারা জাগানো নির্মাণ যে নায়ক ছবিটা উত্তমবাবু করেছেন, তো সেখানে তো আমরা দেখেছি আপনার মতো স্ট্রাগল, সেই মঞ্চ থেকেই মহানায়ক হয়ে গেলেন, তারপরে তো অনেক কিছু বদলে যায়, ভাবসাব বদলে যায়। তো আপনি তো টালিগঞ্জের সেরাদের সেরা একজন খলনায়ক, আপনি এরকম কিছু বদলাইনি? এরকম ভাব বদলে যায় মানুষের, মানুষের স্বভাব বদলে যায়, স্থান বদলে যায়, আপনার কি এরকম কিছু বদলাইনি? এটা তো আমি বলতে পারবো না, এটা অন্যেরা বলতে পারবে। তারা যতটুকু বলে, তারা বলে যে বহুদিন বাদে কারোর সাথে দেখা হলে যে তাদের কোনো বদল চোখে পড়েনি। তার একটা কারণ এটা হতে পারে যে আমি শুটিংয়ের পরে ইউজুয়ালি আর ওই ফিল্মের বৃত্তটার মধ্যে থাকি না। শুটিং থেকে বাড়ি আসি, আমি বৌমেয়ের সাথে বা নিজের একান্ত বই, সিনেমা, গান এগুলো নিয়ে সময় কাটাই। বাকি যখন নাকি কোথাও আড্ডা মারি, তখন ওই ফিল্ম বা থিয়েটারের প্রফেশনের সাথে যদি গল্প করি, আড্ডা মারি বা সময় কাটাই, সেটা তাকে ওই পেশার একজন সহকর্মী হিসেবে মারি না। আত্মার কোনো সম্পর্ক রয়েছে সেই জন্যই মারি। আমার বাকি আর কাউকে মানে ফোন করে যেগুলো আমার লাভ হবে, প্রোডিউসার, ডিরেক্টর, এই ফোনগুলো আমি করে উঠতে আমার ভীষণ সংকোচ হয়, ভীষণ মধ্যবিত্ত কমপ্লেক্স আছে। কাজেই আমার জগৎটা ফিল্ম ছাড়াও আরও অনেক কিছুতে ছড়ানো। আমার একটা রিডিং হ্যাবিট আছে, সেটা আমার মনে হয় খুব বড়োভাবে আমাকে ওটা বাঁচিয়ে রেখেছে। আর বাকি আমার পরিবার, সেটা। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে আপনার মূল্যবান সময় দিয়েছেন। এবং আমি শেষ জায়গায় এসে জানতে চাই, এনটিভির দর্শকদের জন্য আপনি কি বলবেন? সবসময় একই কথা বলি এবং এটার কখনো পূর্ণ হবার নয়, সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, অন্যকে কষ্ট না দিয়ে আনন্দে থাকবেন, ভালো রাখবেন সবাইকে। দর্শক, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এতক্ষণ আপনারা আমাদের সাথে ছিলেন। এবং শেষ কথাটাই যে সবাই ভালো থাকবেন এবং কাউকে কষ্ট না দিয়ে, সবাইকে আবারও ভালোবাসা, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।